কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ও ডেমোশিয়া ইউনিয়নের মধ্যবর্তী মাতামুহরি নদীর শাখা খালের ওপর স্থায়ী একটি সেতুর অভাবে যাতায়াতের চরম দুর্ভোগে পড়েছেন চোদ্দটি গ্রামের অন্তত অর্ধেক লক্ষ মানুষ খালের ওপর বর্তমানে জরাজীর্ণ তক্তা সেতুটি ভেঙে খালে নিপতিত হওয়ায় যাতায়াত বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে এসব গ্রামের মানুষ খালি ডেমিন সেই নিয়ানত মধ্যস্থ গ ব্রিজ ব্রিজের আর আজ যা দশ কুড়ি বছর ধরে সভার বারবার বানা যা গই সেয়ার মানে আইরে বারবার চাই যায় মানে নির্বাচন হলে গজ্জম বলে হয় ইয়ার ফরার নগরে এ পর্যন্ত এতে চরমভাবে বেকায়দায় পড়েছেন স্কুল মাদ্রাসা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী এলাকার জনগণে ব্যক্তিগতভাবে কিছু টিয়া পয়সা দি আর আড্ডা ব্রিজের ব্রিজের পাশে স্কুল আছে আর আর মাদ্রাসা আছে মাদ্রাসার স্বার্থে এলাকার জনগণে ছ সাত বছর ধরেই সংস্কার করি প্রতি বছর একবার একবার দুবার দুবার সংস্কার করি এরা ইয়ের এলাকার মানুষের টিয়া পয়সা দেয় কিন্তু চেয়ারম্যান হলার ঘন সহযোগিতা বিন্দু পরিমাণ না হয় এলাকার জনগণে অল্প টিয়া পয়সা দিয়ে রে ব্রিজ সরে সময় পঞ্চাশ হাজার ঘন সময় তিরিশ হাজার ঘন সময় আশি হাজার ঘন সময় দশ হাজার এভাবে খরচ করে করি টুনি টুনি আসি আর আর বর্ষাকালে আসলে ব্রিজ ভেঙে যায় ফারা ফারা অনেক অসুবিধা হয় আমরা কলেজে যেতে পারি না স্কুল যেতে পারি না আর মাদ্রাসা ছাত্ররা পড়তে পারে না আর আশাতে যোগাযোগ বিচ্ছিন্ন এত জন্য আসতে পারে না উপকূলীয় কোনাখালী ও ডেমোশিয়া ইউনিয়নের সংযোগস্থল খালের ওপর নতুন করে স্থায়ী একটি সেতু নির্মাণের দাবি উঠেছে স্থানীয়রা বলছেন মাতামহরী নদীর শাখা খালের মাধ্যমে কোনাখালী ভরামহরী খালটি একসময় সময় খরস্রোতা নদী হিসাবে পরিচিত ছিল এখানকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা দুই ইউনিয়নের বাসিন্দারা নৌকা দিয়ে পারাপারি ছিল তাদের একমাত্র ভরসা উনিশশো সালে দুই ইউনিয়নের মধ্যবর্তী খালের ওপর বৃষ্টি নির্মিত হওয়ার পর কয়েক বছর যেতে না যেতেই ওই ব্রিজের কাঠের পাতাটন পিলার গুলো মরিচিকায়ে ধরে নষ্ট এবং অকেজো হয়ে ভেঙে যায় ফলে বিপাকে পড়েন স্থানীয়রা আরা এ বৃছালয় দে মো কোনাহালি সড়ক এ যাত্রীত্ব খুব বেশি মెంబার চেয়ারম্যান বুড আইলে হা ধারা এই দুই মাস পরের বৃছালয় গরিবে লাগি বুড গইলে আর কোনো খবর পাঁচ বছর বিগত গুজর গইদার ফল হবে না আরা বৰ্ষা খালে আৰু গৰু গুলি যায় যে কষ্ট কি নুবেৰ মত নহয় আর মাননীয় এমপি শাক আগুল আবেদন জানায়